ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يشهدون الزور وإذا مروا من مروا كراما شمالة بندغان الله رب العالمين بشيش مهربانيتي أمرى ديتي وخطباي زي على صورة غربو شيتي حلو كريست ماست دي অথবা বড়দিন পালন করা ইসলামের বিধান কি আমাদের সমাজে ইনশাআল্লাহ এই যে আর কয়েকটা দিন পর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা পালন করে ঈসা আলে ইসলামের জন্মদিন তারা দিবস পালন করে কি দিবস ঈসা আল ইসলামের জন্মদিন যেটা তাদের কাছে বড় দিন নামে প্রচলন এই বড় দিন অর্থাৎ ঈসা আল এই দিনে বেথেল হেমে জন্মগ্রহণ করেছেন অতএব সেই দিন অপেক্ষা উপলক্ষ করে খ্রিস্টানরা বিভিন্ন হ্যাঁ কি অনুষ্ঠান পার্বণ করে এমনকি ইহুদিরাও তাদের সঙ্গে অনেক সময় যোগ দিয়ে থাকে আর মুসলমানরা মনে হয় তাদের প্রধান অংশ নাউজ বিল্লাহমিন এটা ইসলামে যাইজ আছে কিনা সংক্ষিপ্ত কথা আমি বলবো সময় খুব শর্ট সুর আন বা নম্বর আয়াতে আল্লাহ রব আল বলতেছেন যারা আর হাতুনা জুর কোনো জোর অর্থাৎ কোন মিথ্যার মিথ্যার সাক্ষ্য দেয় না মিথ্যার সাক্ষী হয় না ওই যা মরু আর যদি কোনো এরকম অসার ক্রিয়াকলাপের কাজ দিয়ে কেউ যদি মুসলমানরা চলে যায় মারু কিরামা নিজের সম্মান বজায় রেখে তারা চলে এই আয়াতের তাফসিরে মোজাহেদ বলেন যে এই আয়াত দিয়ে স্পষ্ট যেটা বোঝানো হয়েছে সেটা হলো এই যারা মুশ্রিকদের আয়াদুল মুশরিকিম অর্থাৎ খ্রিস্টান ইহুদি অন্য অন্য কাফেরদের যারা উৎসবে অংশগ্রহণ করে না অর্থাৎ তাদের এরকম উৎসব হলে তারা নিজের সম্মান বজায় রেখে চলে যায় তোমারটা তুমি করলে করো কিন্তু আমি এটা নেই অথচ মুসলমানের সন্তান কি করে ওইখানে যে তারা ধূপ ধনা দেয় আরতি দেয় আবার অনেক কিছু পর্ষা খায় পাশাপাশি এই যে হ্যাঁ মেরি ক্রিস্টমাস ডে পালন করে তারপর সান্টাকল বিভিন্ন ধরনের এরকম ছোট বাচ্চাদেরকে লাল শালু কাপড় দিয়ে সাজায় আর এই তাদেরকে উইস করে কয়ে তোমাদেরকে সম্মান কাদেরকে তুমি সম্মান করলে যারা বলে ইসা আর ইসলামের ছেলে আছে তাদেরকে তাদের অনুষ্ঠানকে তুমি সমর্থন করলে তুমি তো মুসরেকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে মুসরেখ সেরেকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে এটা আমার কথা নাই রাহেমা রহেমা তো তিনি বলেছেন ফিল কলা ফেলা হেম তাদের শরীয়ত এবং তাদের উৎসবে অংশগ্রহণ করার সমান কথা তাদের শরীয়ত মানা আর তাদের উৎসবে অংশগ্রহণ করা একই কথা এমনি তাই মিয়া রাহেমা আল্লাহ জন্য বলছেন ফালায় যুজু মুশারাকাতে আয়াদুল কুফফার আও মুশরিকিন অতএব কারণে এই মুশরিক কাফের এদের কোন অনুষ্ঠানে অংশ গ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ না কারণ তুমি স্বীকার করে নিলে হ্যাঁ এটা ঠিক আছে না ঠিক নাই আল্লাহ রব্বুল আলম কল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ ওয়া মুখাবিক্কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি ওয়ালাম লাম কুফ কুফুওয়ান তার সমকক্ষ কেউ নেই এজন্য ইবনে ওমর এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কি বলেছেন যে শুনুন যে ইয়াকুম ওয়া রাতানাতে আআ আজম সাবধান তোমরা সেই আজমদের আজমদের অর্থাৎ অনারবদের ভাষাও শিখবে না এমনকি তিনি বলতেছেন ও কি ও আন তদ হলো আলম মুসরেকহীন খবরদার ফি ইয় মে এইদিহীন খবরদার অমরম্দুল খাদ্দাবরদী আল্লাত আল আনভু বলতেছেন খবরদার তোমরা মুশরেকদের এই ইহুদি খ্রিস্টান প্রত্যলিক এদের কোনো অনুষ্ঠানে তাদের বিশেষ যখন অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলিতে তাদের কাছে প্রবেশ করবে না ফি কেন তাদের গির্জার ভেতরে তাদের প্যাগোটার মধ্যে তাদের মূর্তিখানায় এইগুলিতে প্রবেশ করবে না কারণ কারণ তাদের ওপর আল্লাহর লাহনত পড়ে আল্লাহর গজব পড়ে যখন তারা এইগুলিতে মত্ত থাকে রওয়াহুল বাই শাহী শাহি সনদে ইমাম বাইহাকি এবং ইমাম ইস্পাহানি এ হাদিস বর্ণনা করেছেন অমর আব্দুল হতী আনহু এই কথা বলেছেন এই জন্য তিনি আরো বলেছেন এই আল্লাহর শত্রুদের বিপক্ষে তোমরা দাঁড়াও অর্থাৎ তাদের থেকে দূরে থাকো তিনি বলছেন যে আল্লাহর যেহেতু এরা শত্রু এরা আল্লাহর সঙ্গে অংশীদার করে আল্লাহর সঙ্গে সেরেক করে এরা আল্লাহর শত্রু আর যারা আল্লাহর শত্রু তাদের থেকে তুমি সাবধান থাকো দূরে থাকো অথচ আমরা মুসলমানরা ওদের সঙ্গে যে খুব করে না কয় ওরা আমাদেরকে ইউ করে আমরা ওদেরকে উইশ করবো না কেন জায়েজ নাই এমনকি তিনি আরো বলেছেন যেহেতু আমাদের দিন হলো হক সত্য তারা আমাদেরকে উইশ করলে করতে পারে কিন্তু ওদেরটা যেহেতু বাতিল আমরা এই বাতিলকে স্বীকার করতে পারি না সম্মানিত বন্ধুগান এই জন্য করে আল্লাহ হাজা আমি প্রত্যেক জাতির জন্য এরকম একটা শরীর এবং কর্ম পদ্ধতি নির্ধারণ করেছি সুরাম এদান আটচল্লিশটা আয়াত অতএব সম্মানিত বন্ধুগান তাদের এই উৎসব পার্বণে অংশগ্রহণ করলে তাদেরকে উইশ করলে তাদের এরকম সেই সানটা কলরের মতো আপনার সন্তানকে সানটা কলর বানালে বা এরকম কিছু করলে এইগুলি হবে সম্পূর্ণরূপে বেধর্মীতে কালচার আর আল্লাহ নবী ইসাল্লাম বলতেছেন মনতে যে জাতি যাদের সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদেরই দলভুক্ত হয় আসুন আমরা ওই কাফের মুশ্রেক এদের সঙ্গে সাদৃশ্য বর্জন করি এবং আমরা তাদের উৎসব অনুষ্ঠানে আমরা যেন শরিক না হই ওরা যদি ওদেরটা করে করুক কিন্তু আমরা যেন তাদের সঙ্গে অংশগ্রহণ না করি আমরা মুসলমানরা আমাদের ঈদের মাঠে কয়জন হিন্দু আসে কয়জন খ্রিস্টান আসে কয়জন ইহুদি আসে কিন্তু আমরা ওদের পূজা পার্বণে আমরা ওদের প্যাগোডায় আমরা ওদের উৎসবে খুব নেচে গিয়ে যাই মুসলমানদের জন্য এটা জায়জ নাই এই জন্য কারা ইবনুল কৈয়ম রাহেমা হল্লাহ ইবনুল কৈয়ম রাহেমাহ্লা বলতেছেন এমনকি তাদেরকে এই উপলক্ষে শুভেচ্ছা দেওয়া জায়জ বন বরং বলহু একদম মেন শরুবেল খামার হ্যাঁ বরং এটা জিনা করার চেয়ে মদ পান করার চেয়ে তার চেয়েও বেশি গুণা হল যদি কেউ অমুসলিমদেরকে তাদের উৎসবে শুভেচ্ছা দেয় বলেন নাউজ কত বড় কথা আহ কামু কে যেটা একটা গ্রন্থ রয়েছে আহকা মুজিম্মা নামে একটা গ্রন্থ রয়েছে এবনুল কাইমের সেখানকার প্রথম খন্ডার একশো একষট্টি পৃষ্ঠায় এটা দেখতে পারবেন কত বড় কথা অথচ আমরা মুসলমানরা কত উৎসব করি তাদের নিয়ে নাউজবুল্লাহমিন এমন এমনকি এই যে ভোট আসছে না ভোট ভোটের সময় দেখবেন কত মুসলমানরা একেবারে হরি 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 ইত্যাদি লেখে বলবে যে হ্যাঁ আল্হাজ অমুকের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম মাশ আল্লাহ নাউজ বিউজ্লাহমিন জালেক এই ভোট নেওয়ার জন্য সাবধান এগুলো থেকে বিরত থাকবেন কারণ এইগুলি কখনো জায়েজ নাই আল্লাহরবুল আলমিন মুসলমানদেরকে দুটি ঈদের দিন দিয়েছিলেন আর সেটি হলো ঈদ উল ফিতর ঈদ উল আজহা আসুন আমাদের ঈদ উৎসব আমরা পালন করি এবং ওদেরটা ওরা পালন করুক আল্লাহ আল্লাহর আলমিন আমাদের মুসলমানদের ইজ্জত সম্মান বজায় রাখা খত উদ্দান করুক আমিন ওসল আল্লাহ আলাহ মহামদ ইনসালী আলহ্লসলা আল্লাহআ

মানে আরও আর আরেকটি জুমা পাওয়া যাবে কিন্তু এর ফাঁকে আরেকটি জুমা পাওয়া যাবে এর পরেই এই বছর শেষ হবে কিন্তু এই বছরের শেষে আর একটি মানুষ কিছু মানুষ একটু কথা পালন করে থাকেন আর সেটি হলো কি বছরের শেষে যদি ভালো খাই বা বছরের শুরুতে যদি ভালো খাই তাহলে সারা বছর ভালো খাবো হ্যাঁ আবার বছরের প্রথমে যদি আপনি অসুস্থ হন সারা বছর অসুস্থ হবেন তাই না বছরের প্রথমে যদি আপনার বিপদ আসে সারা বছর বেপদ আসবে এইগুলি ভ্রান্ত কথা এবং দেখবেন থার্টি ফার্স্ট নাইট ডে পালন করে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর যখন হবে তখন হুর্রে উয়েন দ্য মানে এরকম হুর্রে টুরে করে ওই ঢাকার বিভিন্ন স্টপে এবং সারা বাংলায় সমগ্র পৃথিবীতে এরকম ওই দেবস্থা পালন করা হয় যে কি থার্টি ফার্স্ট নাইট হ্যাঁ অর্থাৎ একত্রিশ তারিখ শেষে প্রথম যেই বছরের শুরুতে নববর্ষ কেমন করে বরণ করা এরকম নাচে গে ইত্যাদি গুনাহের মাধ্যমে একটি বছর বিদায় দেওয়া গুনাহের মাধ্যমে একটি বছর غرون كرا، أيقليه <applause> شامبونوروبي إسلامي نيشد، هابون حرام أيقليه ثقافة أمرا شعب الله ربنا لا مين إن الله، وإن الله، اللهم أعز الإسلام والمسلمين، وأعز الشرك المشركين، ودمير عاداك عدا دين، وانصر عبادك الموحدين يا رحمة الرحمن، هي الله تبى ما درزبنا داو، الله সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও আল্লাহ মুসলমানে মুসলমানে মারামারি কাটাকাটি এইগুলি থেকে দূরে থাকার তৌফিক দাও আল্লাহ যে সমস্ত ইহুদি খ্রিস্টা মুসরে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও আর মুসলমানদেরকে তুমি মাফ করে দাও الله، أمدر مسلمان تادير كي مافكرو. ابن إبعن هداية كرو ابن إبعن آمادير تكاحواي شاي، زابوتيو، شكل كيسو أونوتي آمين، وصلى الله على نبينا محمد، إن الله يمد بالعدل والإحسان، ذي القربى وينهى عن الفحشاء والمنكر البغي، يعزكم لعلكم تذكرون، واذكروا الله العلي الكبير يذكركم، ودعوه يستجب لكم، نلاقي الله أكبر، والله يعلم ما تصنعون، أقم الصلاة، السلام عليكم ورحمة الله. أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد